জীবন বিষিয়ে তুলেছো রোহিত। আন্টি, আঙ্কেল, আন্টি, নিকি, 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 দেখো নিকি, নিকি, আমার কথা শোনো নিকি, নিকি, তুমি বুঝতে পারছো না কেন? আমি কিছু বুঝতে চাই না। রোহিত, আমি পুলিশকে ডাকবো, তুমি যাও। নিকি, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি, তুমি অনেক পস্তাবে। নিকি, হ্যাঁ নিকি, কি আছে মা? কি আছে আন্টি? ওই কেউ এসেছিল নাকি? না। তাহলে তুমি এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিলে কেন? ওই আন্টি, আপনার সাথে আমার কিছু কথা বলার আছে, প্লিজ একবার ভেতরে আসুন। আমি আসছি আন্টি। আন্টি, আন্টি, আপনি ভেতরে আসুন। আপনি আপনি জানেন ওই ওই লিনার খুনি? হ্যাঁ রে বাবা, ধরা পড়ে গেছে। কি? হ্যাঁ, সন্ধ্যেবেলায়। ওটাই তো বলছিলাম। কিন্তু আন্টি, আরো শিওর আপনি কি নিশ্চিত? আরে হ্যাঁ ভাই, পুলিশ নিজে ধরেছে, চোর ছাচোর টাইপ দেখতে লোকটা। তাছাড়া ওর কাছে নিনার কিছু জিনিসও ছিল। কিন্তু আন্টি, ও কি নিজে স্বীকার করেছে যে ও খুনটা করেছে? ও কি করে স্বীকার করবে? ও যখন নিজেই নিশ্চিত হয়ে গেছিল যে ও আর বাঁচবে না, তখন ও আত্মহত্যা করে নেয়। কত ধরনের লোক হয়, প্রথমে অন্য কাউকে মারে, তারপর নিজেই মরে যায়। ভালোই হয়েছে, নাহলে ওরও হয়তো ফাঁসি হতো। তার মানে কি রোহিত কিছুই করেনি? হ্যালো, হাই নিকি, হুজ দ্যাট? আমি শীতল বলছি, তোমার বিল্ডিং এর কম্পাউন্ডে আছি। আচ্ছা আচ্ছা, তো উপরে চলে এসো না, 22nd ফ্লোরে, টপ ফ্লোর। নিকি, আমার মনে হয় তোমার মাথা থেকে কথাটা বেরিয়ে গেছে, পাঁচিতে যাওয়ার ছিল, ভুলে গেছো? তাড়াতাড়ি এসো নিচে। শালু এন্ড মোহিতা ওয়েটিং ইন দ্য কার। আসলে অ্যাকচুয়ালি আমি না একটু টায়ার্ড ফিল করছিলাম, আর এখন খাবার বানাচ্ছি। আর বাহানা দেখিও না নিকি, তুমি আসবে নাকি আমি চেঁচাবো? হ্যাঁ নিকি, ওকে ওকে, স্টপ ইট শীতল, আসছি। I'm just coming. Hey, কি হচ্ছে সব? কি করছো তোমরা? Drinks are waiting for you. চলুন স্যার, I'm coming with you. Come on, come on, please. Hi Sheetal, hi Nikki, কেমন আছো? Hey Jasmine. Hi. Meet Nikki. কয়েকদিন আগেই আমাদের অফিস জয়েন করেছে। Hi, hi. Sheetal. One second Nikki, huh? Coming. একটু আসছি। হাই স্মৃতি। হ্যাঁ, তোমাকে একা দেখে ভাবলাম যে এসে নিজেই আলাপটা সেরে নি। আসলে আমিও পার্টিতে বোরই হচ্ছিলাম। পার্টিতে আসি মানুষের সঙ্গে মেশার জন্য, জানার জন্য, আই উইল গেট নো পিপল, কিন্তু এন্ড অব দ্য ডে সেই একাই ফিরতে হয়। আমি নয়নিকা, আপনি আমাকে নিকি ডাকতে পারেন। ও, আমি জাস্ট জয়েন করেছি, ইনফ্যাক্ট আজই। আচ্ছা, আর আপনি কি অফিসেই? আমি না বাবা, আমি জার্নালিস্ট, প্যাশন জার্নালিস্ট। আচ্ছা, উমঙ্গ, উমঙ্গের জন্য লিখি। ও আচ্ছা, তোমার অফিসে আছে না শীতল আর শালু, ওদেরকে খুব ভালো করে জানি, ওরা আমার বন্ধু হয়। ও, আমি তো ওদের সাথে এসেছি। আচ্ছা, আপনি কার সাথে? আমি আমার ভাইয়ের সাথে এসেছি। এডিয়েট, আমার মতন নয়, মানুষের সাথে খুব সহজে মিশে যায়, আফটার অল তাদের উপর নজর রাখতে হবে তো। তার মানে পুলিশ অফিসার? জানো নাকি, আমার কখনো মনে হয় যে ও মানুষকে খুঁজতে গিয়ে নিজেই নিখোঁজ হয়ে যায়। ও কোথায় গেল জানাই যায় না, ওর তো এখন এখানেই কোথাও থাকার কথা। স্মৃতি, হ্যাঁ, এক সেকেন্ড। রাজ, নিকি, নিকি, রাজ। হাই নিকি, অ্যাকচুয়ালি মুম্বাইতে নতুন এসেছে। ও, তো কোথায় থাকেন আপনি? দিল্লি। তো জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গেল, কোথা থেকে এসেছো, কোথায় যাবে, হোয়াট ইজ দিস রাজ, তুমি মুম্বাইতে কোথায় থাকো? স্কাই ওয়ার্ক টাওয়ারস, ওখানেই না যেখানে লোকেদের কাছে অনেক বড় বড় আলমারি আছে? হ্যাঁ, কি? হ্যাঁ, কাউকে খুন করো, ভেতরে ঢুকিয়ে দাও, কেউ জানতেই পারবে না।
রাজ, আই এম সরি নিকি, কিচ্ছু মনে করো না প্লিজ। খুন না ওর কাছে একটা অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, আর কিচ্ছু নয়। রাজ, তোর কি মনে হয় না তুই আজকাল বড্ড ইনসেনসিটিভ হয়ে গেছিস? দেখো, তোমাদের মতো মানুষকে অত ভালো বুঝি না আমি। আর তাছাড়া 4 বছর পুলিশের চাকরির পর আমি জীবন আর মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। এক্সকিউজ মি, আমি একটু আসছি। নিকি, আই এম সরি, ইউ ডিডন্ট মাইন্ড হিম? না না, ও একটু পাগলই আছে। এই স্মৃতি! হ্যাঁ, গিভ মি 2 মিনিটস, আমি এক্ষুনি আসছি। উপস! ম্যাডাম, আই এম সরি, সরি ম্যাডাম। আরে ইয়ার কি, আরে তোমার তো ড্রেসটা খারাপ হয়ে গেছে, চলো আমি ঠিক করে দিচ্ছি। না না, আমি করে নেব, একটু ধুলেই ঠিক হয়ে যাবে। আমি ওয়াশরুম থেকে আসছি। ওকে। জানি না স্মৃতি, কাল রাতে আমাদের বিল্ডিংয়ে যে ঘটনাটা ঘটেছিল তার জন্যই হয়তো আমি ভয় পেয়ে গেছিলাম। আসলে সত্যি কথা বলতে নাকি, যখন রাজ তোমার সামনে মার্ডারের কথা বলছিল তখন তোমার এই ঘাবড়ানো দেখেই আমি বুঝতে পেরে গেছিলাম। কিন্তু নাকি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু ব্যাপারটা কি? আসলে স্মৃতি, আমার মনে হয় না যে কেসটা সলভ হয়ে গেছে। পুলিশ তো বলছে যে অপরাধীকে ধরে নিয়েছে, কিন্তু আমার মনে হয় না। আই থিঙ্ক ইউর রাইট নাকি, আমারও এটাই মনে হয়। তোমারও? অ্যাকচুয়ালি আমিও ওই কেসটাকে ফলো করছিলাম। পুলিশের বক্তব্য যে এই লীনার খুন আত্মারাম বলে কেউ একজন করেছে, সে ওই সামনের বস্তিতেই থাকে। কিন্তু নিকি, আমার ইনফরমেশন অনুযায়ী আত্মারাম একজন সাধারণ চোর, বুড়ো ছিল। ইনফ্যাক্ট কয়েক বছর ধরে রাতকানা রোগেও ভুগছিল। এখন যে লোকটা অন্ধকারে এক পা একা চলতে পারে না, সে মার্ডার, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস পসিবল। দেখো, তুমি চিন্তা করো না, কিন্তু ইউনো, আই ডোন্ট থিঙ্ক নাকি যে এগুলো এখনো সমাধান হয়েছে। আরে তুমি তো ভয় পেয়ে যাচ্ছ ইয়ার, এনাও আমার কার্ড, এটাতে আমার নাম্বার আছে আর রাজেরও। হ্যাঁ, যখন ইচ্ছে আমাদের ফোন করো। উইথ দেয়ার ফর ইউ। হুম
হ্যালো 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 হায় নিকি, নিকি, রোহিত প্লিজ, রোহিত তুমি চলে যাও, নিকি, নিকি, নিকি দরজা খোলো, নিকি, নিকি প্লিজ, নিকি, নিকি দরজা খোলো, নিকি প্লিজ কাম ব্যাক টু মি, নিকি প্লিজ নিকি 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 এত রাতে আবার কে ফোন করলো? হ্যালো হ্যালো স্মৃতি স্পিকিং, স্মৃতি তুমি প্লিজ তাড়াতাড়ি এখানে এসো। নিকি আর ইউ অলরাইট? প্লিজ তাড়াতাড়ি এসো স্মৃতি, আই নিড ইউ হেল্প। আমরা এক্ষুনি আসছি, শীতলও আছে আমার সাথে, আমরা এক্ষুনি আসছি। ভালো করেছো তুমি আমাদের এখানে ডেকে। রাজ কি মনে হয়? এটাই মনে হয় যে ভালো ঘরের ছেলে কিন্তু এখন একটু খারাপ সময় চলছে। কই কোথায় নিয়ে যাও হাসপাতালে? ক্যারাটে ফেরাটে জানো নাকি? ভালোই মেরেছে ওকে, আই মিন আগামী দু তিন ঘন্টার মধ্যে উঠবে না। সো ব্যাপারটা কি? ওফো তা মন রাজ, ঘরে কেউ ঢুকে পড়েছিল, এই ব্যাপারে নিকি কি করে জানবে? আই থিঙ্ক নিকি ব্যাপারটা জানে। আমি সবকিছু জানি। এখন থাক মা, ইন্সপেক্টর আপনি বাকি জিজ্ঞাসাবাদ কাল করে নেবেন। ওর অবস্থা তো দেখুন, বেচারি কতটা ধাক্কা খেয়েছে, এরকম অবস্থায় কি করে কথা বলবে ও? ইনফ্যাক্ট এরকম অবস্থাতেই জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ এরকম অবস্থায় মুখ থেকে অনেক কাজের কথা বেরিয়ে আসে। তো বলুন, চাইলে এই অর্ধেক গ্লাস জল খেয়ে নিন। অর্ধেক গ্লাস? অর্ধেক ভরেছি না? না আমার জল লাগবে না। আমি বলছি সবকিছু। রোহিত, রোহিত আমার কলেজের বন্ধু ছিল, আমরা একে অপরকে ভালোবাসতাম, খুব চাইতাম একে অপরকে। আমি তো কখনো ভাবতেও পারিনি যে রোহিত এরকম করবে। কত বিশ্বাস করতাম ওকে আমি আরো। তার মানে যে ভুলটা তুমি কলেজ লাইফে করেছো তার শাস্তি তুমি আজ পাচ্ছ? কিন্তু এরকম ভুল তো আমরা সবাই করি। তুমি বলো স্মৃতি, কে এখন কেমন পরে কেমন হবে, এটা তো কারোর মুখে লেখা থাকে না। না আর যতদূর প্রশ্ন মাসুল দেওয়ার, সেটা তো আমাদের নিকিও দিচ্ছে। লীনার জায়গায় নিকিও হতে পারত, আজ তো কোনোভাবে বেঁচে গেল, না হলে দুর্ঘটনা ঘটতেই পারত।
থ্যাঙ্ক গড ছেলেটা ধরা পড়ে গেছে। আজকাল কি যে হচ্ছে সব, পড়ালেখা জানা ছেলেরাও এই সব করছে। নিকি সেফ আছে তো? হ্যাঁ, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আজ শীতল আর স্মৃতি এখানেই থাকবে, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, আমি চলি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। চলো চলো। অতীতের কয়েকটা দিন আমার জীবনের যেন সব থেকে বড় দিন ছিল। রোহিতকে ছেড়ে বেঁচে থাকার কথা আমি ভাবতেও পারি না, কিন্তু আজ আজ রোহিতের জন্যই আমি বাঁচতে পারছি না। ওর সাথে জীবনের সব থেকে কঠিন পথ পেরিয়েছি, কিন্তু কোথাও পৌঁছতে পারিনি। সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি। ভালোবাসা আর আশার শেষ যে কোথায় গিয়ে পৌঁছল, মৃত্যুর কাছে। আমি তো কখনো ভাবতেও পারিনি যে রোহিত এমনটা করতে পারে। নিকি, কেউ কেউ এরকম হয়। নিজেদের মনের মধ্যে যত নোংরা থাকে সেটা অন্যদের দিকে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করে, আর যখন সামনের জন দূরে পালানোর চেষ্টা করে তখন তারা সহ্য করতে পারে না, তাদের পাগলামো আরও বেড়ে যায়। না কাউকে আনন্দ দিতে পারে, আর না তারা কারুর আনন্দ দেখতে পারে। যেন আমি কখনো কখনো অবাক হয়ে যাই যে মানুষ কতটা নিচে নামতে পারে। ঠিকই বলেছে তুমি, মানুষ কত নিচে নামতে পারে। কিন্তু আমি এখন রোহিতকে চিনে গেছি, এখন রয়েছে শুধু কয়েকটা স্মৃতি আর একটু কষ্ট। তাকেও আমি ধীরে ধীরে মুছে ফেলব। শুধু একটাই দুঃখ রয়ে যাবে যে ওর সাথে আমার যে কেন দেখা হয়েছিল। এটা ভেবে নিও যে একবার চলতে গিয়ে হোঁচট খেয়ে নিজেকে সামলে নিয়েছ। নেভার মাইন্ড, একটা কাজ করো, এই কালীবাড়ির ফুলগুলো নিজের কাছে রেখে দাও, তোমার কিচ্ছু হবে না। তুমি কি করে জানলে যে আমি ওইসব মানি? কারণ আমিও যখন বিপদে পড়ি আমি ওইটাই করি। হ্যালো নিকিমা, আমি আসছি তোকে নিতে। বাবা, তুমি কি বলছো? তুমি আমাকে নিতে আসছো? আসছি নয় মা, এসে গেছি, এয়ারপোর্ট থেকে বলছি, আজই আমরা দিল্লি ফিরে যাব। কিন্তু বাবা। কোনো কথা নয়, আমি বললাম না আমি আসছি, ব্যাস। ঠিক আছে বাবা। মনে হয় বাবা লীনার খুনের ব্যাপারটা জানতে পেরে গেছে। হ্যাঁ, মানলাম যে তোর কথা সব অলরেডি ঠিক হয়ে গেছে, কিন্তু চিন্তা তো লেগেই থাকে। এখন কিসের চিন্তা বাবা? এ কথা আমায় জিজ্ঞাসা করছিস তুই? নিজের দিকে তাকিয়ে দেখেছিস দুদিনে কি অবস্থা হয়েছে তোর? নিজের মুখটা আয়নায় একবার দেখ জাগিয়ে। আসলে বাবা, এখানকার আবহাওয়াটাই এরকম, খুব অদ্ভুত। সাবাস, আরো মিথ্যে কথা বলো? ফোনেতে তুমি যেভাবে আমার সঙ্গে আনন্দের সাথে কথা বলছিলে, আমার আন্দাজ করা উচিত ছিল যে কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, আর তুমি তোমার বাবার কাছে এত সব কথা লুকিয়েছো। ভাগ্যিস আমার বন্ধুর সাথে কথা হয়েছিল, তাই জানতে পারলাম যে ওর পাশের ফ্ল্যাটে কোনো দুর্ঘটনা ঘটেছে, মার্ডার হয়েছে। এত বড় একটা ঘটনা তুমি আমাকে লুকিয়ে গেলে। আই এম সরি বাবা, আমি তোমার কাছে এটা লুকিয়েছি। আসলে আমি তোমাকে চিন্তায় ফেলতে চাইনি, আর তাছাড়া আমার তো কিছু হয়নি বাবা। এখন আর কোনো রিস্ক নেই। আই হোপ কি তুমি আমাকে দিল্লি ফিরে যাওয়ার কথা অন্তত বলবে না। প্লিজ বাবা, আমাকে অনেক কিছু অর্জন করতে হবে এখান থেকে। আমার শুরুটাও খুব ভালোভাবেই হয়েছে, আমার কাজ তাদের ভালো লেগেছে বাবা। আর তুমি তো জানোই যে আমার কি স্বপ্ন। প্লিজ বাবা। সেই তোমার মায়ের মতো জেদি তোমার ভেতরে কাজ করে। ঠিক আছে মা, তুই এখানেই থাক, কিন্তু আমারও একটা কথা তোকে মেনে চলতে হবে, আর তা হলো এখন থেকে আমার কাছে তুই কোনো কথা লুকোবি না, কিচ্ছু না। ওকে, শেক অন দ্যাট। ওকে বাবা। আপনি এই কথা সাক্ষী থাকলেন, একদম। আচ্ছা মা, আমি চলি, এয়ারপোর্টেও তো পৌঁছাতে হবে। বাবা, এত তাড়াতাড়ি? তুমি তো এই এলে এক্ষুনি। তাতে কি হয়েছে মা? এমনি তো একটু পরে তোকে অফিসে যেতে হবে, আর আমি এটা চাই না যে আমার জন্য এ অফিস বন্ধ করে। ইউ টেক কেয়ার অফ ইয়োরসেলফ বেবি। মিস্টার মেহতা, ইউ উইল লুক আফটার মাই বেবি ডল। অহ ইয়েস, ডোন্ট ওয়ারি। মা, তোর উপর এতটুকু আঁচড় পড়লে না খুব কষ্ট হয়। ওকে, টেক কেয়ার।
I will miss you, Baba. I will miss you too, baby. পাঁচ মিনিটের মধ্যে আমাদের বেরোতে হবে, মিস্টার কালানি আমাদের জন্য অপেক্ষা করছেন। স্যার যদি আপনি একবার দেখে নিতেন। নো নিড নিকি, ইউ নো মাই পলিসি, নয় আমি লোককে বিশ্বাস করবো না হলে তার সাথে কাজই করবো না, আর আমি তোমাকে ভরসা করি তাই তোমার সাথেও কাজ করি, চলো মুভ। স্যার ওটা নিয়ে আসি। ওকে, হ্যালো। হেই নিকি, শোনো, তুমি কি আজ কোনো ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছ? ওই কঞ্জুস বসের সাথে? কিসব বলছি শুনি, আমাদের বস হন। আরে শোনো, তাহলে আজ তোমার লাঞ্চ নিয়ে যেও না, কারণ না তো উনি নিজে খান না অন্য কাউকে খেতে দেন। আমি তো পরে খেয়ে নেবো, তুই এখন খেয়ে নে। দাঁড়া, আমি আজ তো ক্লায়েন্টের সাথে মিটিং আছে, তার উপর অফিসে আজ হাফ ডে, আমি পরে খেয়ে নেবো। আচ্ছা, সন্ধ্যেবেলা তোমার সাথে দেখা হবে। ওকে। হে ভগবান, শীতল, শীতল ওটাকে দেখ একবার। এখন আমি কি করবো শীতল, এগুলো সব খারাপ হয়ে গেছে। নিকি, আর ইউ শিওর যে তুমি এগুলো সব এভাবেই রেখে গেছিলে? হ্যাঁ, এইখুনি তো রেখে গেলাম, এই মাত্র গেলাম। তাহলে নিকি, এর মানে কেউ এটা সব জেনে বুঝে করেছে? আমি সত্যি কথা বলছি ম্যাডাম, আমি কিছু জানি না, আমি তো এগুলো সবাই করছিলাম। তাহলে কি তুমি চোখ বন্ধ করে কাজ করো? কেউ এখানে এসে এসব করে চলে গেছে আর তুমি কিছুই জানো না? নিকি, তাড়াতাড়ি করো, আমাদের যে কেউ এখান থেকে পালিয়ে গেল আর সেই কথা তুমি আমাকে এখন বলছো? স্যার, ওকে অনেক খুঁজেছি স্যার, ভেবেছিলাম পেয়ে যাবো, ও তো ইনজিওর স্যার। হ্যালো স্মৃতি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আর একটা কাজ করো, শীতলকে ফোন করে জানো ও কোথায়। কেননা বিপদ এখনো কাটেনি। প্লিজ স্মৃতি, প্লিজ ফাইন্ড আউট ওয়্যার শি ইজ। ম্যাডাম, আপনার কি টাইম লাগবে? হ্যাঁ, এখন সব কাজ দ্বিতীয়বার করতে হচ্ছে, টাইম তো লাগবে। তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, শুধু আমাকে বলে যাও যে চাবি কোথায় রাখতে হবে, আমি অফিস লক করে দেব। না না ম্যাডাম, আপনি আপনার কাজ করুন, আমি ওয়েট করছি। কি হলো? কিছু না, আপনি এখানে? তুমি এখানে অফিসে কি করছো? চলো বাড়ি চলো, তাড়াতাড়ি। কেন, কি হয়েছে? হয়েছেটা কি? কিছু হয়নি, বাড়ি গিয়ে কথা বলবো। চলো চলো, তাড়াতাড়ি চলো, আর বলো কি নিতে হবে আমায়। না না, আমার অনেকগুলো কাজ আছে জানেন, আজ আমার জন্য ক্লায়েন্ট মিটিং বাতিল করতে হয়েছে, বসকে আমার জন্য এক্সকিউজ দিতে হয়েছে। ঠিক আছে, কাজটা বাড়িতেই করবে? না, আমি চান্স নিতে পারবো না, নতুন কাজ, উনি বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন, কাজ তো শেষ করতেই হবে। ওকে ফাইন, আমি স্মৃতিকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, তুমি এখানেই থেকে যাও। ওকে, অ্যান্ড ইয়েস, বাই দ্য ওয়ে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে মেন দরজা বন্ধ রাখতাম। ওকে বাই। কি ব্যাপার, রাজকে এত চিন্তিত লাগলো কেন? তুই
কি কেমন লাগলো? তুই এখানে কি করছিস? আমি তোমাদের জন্য একটা সুন্দর রেডিমেড প্ল্যান নিয়ে এসেছি। কিন্তু তুমি ভেতরে এলে কি করে রাজ? ম্যাডাম, জীবনে কিছু কাজ খুব সহজেই হয়ে যায়। সিম্পল, মিসেস মেহতার থেকে অন্য চাবিটা নিয়ে নিয়েছি। তাছাড়া পুলিশকে তো এমনিতেই কোঅপারেট করেই থাকে না? লোকেরা ভয় পায় পুলিশদের, এটা কেন বলছিস না? এনিওয়েজ, কোন প্ল্যানিং এর কথা বলছিস তুই? প্ল্যান এই যে আমরা কিছুদিনের জন্য রিসর্টে থাকতে যাচ্ছি, শীতল, শালু আর তুমি। আমিও আসা যাওয়া করব। কিন্তু কেন? এখন আর কি প্রবলেম আছে? এখন আর তো রিস্কও নেই। রিস্ক আছে, রোহিত হসপিটাল থেকে পালিয়েছে। স্মৃতি, তুমি চলো আমাদের সাথে। না রে ভাই, আমার যেতে একটু অসুবিধে আছে। কিন্তু ওখানে যাওয়ার দরকারটা কি রাজ? ওখানে যেতে অসুবিধাটাই বা কি? নিকি, রোহিত খুবই স্মার্ট ছেলে। আমরা ওকে কতবার ধরার চেষ্টা করেছি কিন্তু ও প্রত্যেকবার পালিয়ে গেছে আমাদের থেকে। ওর কাছে তোমার ব্যাপারে সব খবর আছে, এখানকার ব্যাপারে, অফিসের ব্যাপারে, এমনকি তোমার কেবিনের ব্যাপারে ও জানে। কিন্তু আমাদের কাছে ওর ব্যাপারে কোনো তথ্য নেই। এই জন্য আমরা খেলাটা উল্টো খেলব। রোহিতের কাছে তোমার সম্বন্ধে কোনো খবর থাকবে না, আর যখন ও মরিয়া হয়ে তোমাকে খোঁজার চেষ্টা করবে, আর তখন কোনো না কোনো ভুল করবেই, তখন আমরা ওকে ধরে ফেলব। কিন্তু এতে লাভ হবে কোনো? নিকি, রাজ ঠিকই বলছে, তোমার এই জায়গা থেকে দূরে থাকাটাই উচিত। তাছাড়া রোহিতকে তো নর্মাল বলে মনে হচ্ছে না, পাগলামতে অলরেডি একটা খুন করে ফেলেছে। দুটো খুন। দুটো? ইয়েস, দুটো খুন। দ্বিতীয় খুন কনস্টেবল হীরার, যে হসপিটালে ওর ওপর নজর রাখছিল। আই এম শিওর বুঝে গেছো তুমি যে কে সেই ব্যক্তি যে তোমার অফিসে তোমার ডিজাইনগুলো স্পয়েল করছিল। যাতে ও আমাকে একদম একা পায় কাজ করার সময়। ইয়েস, সো ইউ সি ম্যাম হাউ ডেঞ্জারাস হিজ মাইন্ড ক্যান বি। এই জন্যই আমাদের এখান থেকে যেতে হবে। ডোন্ট ওয়ারি, আইল টেক কেয়ার অফ ইউ। ঠিক আছে, আমরা তাহলে কখন বেরোবো? আজ, এক্ষুনি, এই মুহূর্তে। আরে কোথায় গেল সব? ঠিক করে তোলো, কাঁচের জিনিস আছে ভেতরে। রড্রিক্স, এখানে কি কেউ আছে? আমার তো ভূতের বাড়ি বলে মনে হচ্ছে। আরে না না, আছে কোথাও? রড্রিক্স, আমাকে একবার কুলি বানিয়ে রেখেছে। আরে রড্রিক্স, রড্রিক্স, ফোন ইজ অলসো নট ওয়ার্কিং রে। গড নোস কি হচ্ছে এখানে। রড্রিক্স, শুনতে পান না আপনি? আচ্ছা, এটা বলুন, রড্রিক্স কোথায়? দেখুন, আমার নাম রাজকর্মকার, আমার নামে একটা রুম রয়েছে, প্লিজ। আমার নাম রাজকর্মকার, আপনাকে যেটা বললাম, আমার নামে একটা রুম বুক করা আছে, ক্যান আই হ্যাভ দ্য কি প্লিজ? ওকে, গুড নাইট। গুড নাইট, বাই। নিকি, গুড নাইট। গুড নাইট, বাই, গুড নাইট। আরে বাপরে, তুই আমার সঙ্গে চলে দিকে, বাই। হ্যালো, হ্যালো, হ্যালো বাবা। হ্যাঁ মা। নিকি, বাবা হ্যালো কিচ্ছু শুনতে পাচ্ছি না। মা, তুই ফোন করেছিলিস, কোথাও যাচ্ছিস? বাবা, আমি তোমাকে বলতে ভুলে গেছি, তাড়াহুড়োতে আমি এখানে আছি। আচ্ছা, হ্যালো, হ্যালো। হ্যাঁ বাবা, ঠিকানাটা লিখে নাও, মিরামার হোটেল, দ্য মান। হাই, রুম 307, রাইট? রাইট, বলতেই হয় তোমার স্মরণশক্তি খুব ভালো, এসো বসো না। স্মরণশক্তির সাথে সাথে অনুভব শক্তিও, এর জন্য তোমাকে একা দেখতে পেয়ে এখানে চলে এলাম। কি করছিলে একা বসে? নাথিং, জাস্ট ওয়াজ রিল্যাক্সিং, ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছিলাম। হাঁপিয়ে গেলে? আমি তো কখনোই হাঁপাই না, আমার সঙ্গে যারা থাকে তারাই হাঁপিয়ে যায়। আমি সুইমিং, সাইক্লিং, শুধু হাঁটাটাই হয় না। কেন? মুম্বাইয়ের জায়গা কোথায় হাঁটার জন্য? তো তুমিও কি মুম্বাইতে থাকো? একদম, ভার্সোভাতে। আরে আমিও তো থাকি ভার্সোভায়। নাও দিস ইজ টু মাচ। উইচ বিল্ডিং? স্কাই ওয়ার্ক টাওয়ার্স। আর নিতে পারছি না, আমি তো তার দুটো বিল্ডিং পরেই থাকি, পরের লেনটাতেই।
তাহলে তো আমরা প্রতিবেশী হয়ে গেলাম। হাই নেভার, আমি নিকি। হাই, আমি জ্যোতি। চলো আজ তাহলে ডিনারে দেখা হচ্ছে, প্রতিবেশী কিন্তু। ওয়াই নট। চলো, ইউ টেক কেয়ার, পরে অবশ্যই দেখা হচ্ছে। বাই বাই। যাওয়াটা কি খুব জরুরি? কি করব, ডাক্তারের চাকরিটাই এরকম। কি যে করব। বাবা বাবা বাবা, প্লিজ বাবা শুনো না, কোনো উইকেন্ড তুমি মজা করতে দাও না বাবা, প্লিজ এই উইকটা থেকে যাও। যদি আমার কথাটা শোনো মা, তুমি একটু বোঝাও না। কি করব মা? পুরনো পেশেন্ট, বোঝার চেষ্টা করো। ভাল লাগে না বাবা, আমি পরের বার থেকে কিচ্ছু যাইবো না, প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি 2 মিনিটে আসছি। 2 মিনিট বাবা, আমি এক্ষুনি আসছি। 2 মিনিট 2 মিনিট। থ্যাঙ্কস রাজ। কি জন্য? আমাকে এখানে নিয়ে আসার জন্য। যদিও জায়গা বদলালে পরিস্থিতি হয়তো পরিবর্তন হয় না, কিন্তু মনের অনেক পরিবর্তন হয়। এখানে আসার পর আমার মনে হচ্ছে যে আমি যেন সব অশান্তি সব ভয় পিছনে ফেলে এসেছি। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারিনি, তুমি রোহিতের মধ্যে কি এমন দেখলে? আমার মনে হয়েছিল যে রোহিত খুব কেয়ারিং আর সেন্সিটিভ ধরনের মানুষ। যাই হোক, আমার এখনো কেয়ারিং আর সেন্সিটিভ লোকই পছন্দ। ওই ম্যাচ টাইপের লোকেরা আমাকে একেবারেই অ্যাট্রাক্ট করে না। ও আই সি। নিকি, আমাকে রুমের চাবিটা দাও না প্লিজ। কেন, কি হয়েছে? আমার ভাই আসছে ব্যাঙ্গালোর থেকে, তাই আমাকে যেতে হবে। ওর বিয়ে তো, তাই অনেক কাজ করা বাকি আছে। ওয়াও, বিয়ে? আমাদের ডাকবি তো বিয়েতে? অফ কোর্স ইয়ার। আমি দিল্লিতে অনেকগুলো বিয়ে দেখেছি, কিন্তু মুম্বাইয়ের মহারাষ্ট্রিয়ান বিয়ে কখনো দেখিনি। ওয়েল, তোমাদের সবাইকে ওয়েলকাম, আর সবাইকে আসতেই হবে। চাবিটা দাও, আমাকে তৈরি হতে হবে। যাও যাও, বাই বাই। এই শালুটা না একদম পাগল, আমাদের সাথে থাকলে কত এনজয় না করতো। কে জানে এখন রুমে কি করছে। বলছিলই তো প্যাকিং করতে হবে। কখন থেকে প্যাকিং করছে? নিজের সব প্যাকিং করে আবার চলে যাবে তো? কালি বলছিল তোমাদের সবাইকে মজা দেখাবো। নিকি, তুমি কিন্তু সাবধানে ঘরে যেও, দেখো আবার কি সারপ্রাইজ আছে। রুম সার্ভিস? শালু, 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 কোথায় চলে গেল শালু? মনে হয় ওর ভাই চলে এসেছিল ব্যাঙ্গালোর থেকে, একবার দেখা তো করে যেতে পারত। বিয়ের উত্তেজনাই বোধহয় এরকম হয়, নিজের হোক বা অন্যের। শুধু একটা নোট রেখে গেছে, মুম্বাই দেখা হবে। ভাইয়ের বিয়ে বলে কথা, একবার মুখেও ইনভাইট করে যেতে পারত। এমনভাবে চলে গেলে চুপচাপ যেন আর কোনোদিন দেখাই হবে না। সত্যি বড্ড স্বার্থপর। এনিওয়েজ, তুমি বলো, তোমার এই জায়গাটা কেমন লাগছে? বিউটিফুল, খুব ভালো জায়গা। আমরা এখানে আগেও এসেছি, আমি, স্মৃতি, শালু, মোহিত আর রাজ।
এই সব কিছু তো রাজি করে, ওরই তো সব প্ল্যানিং। তুমি দেখছো না এই এত কিছু? হ্যাঁ, রাজ খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যেতে পারে, তাই না? তো তোমাদের এই পাঁচজনেরই দল নাকি অন্য কোনো বন্ধু আছে? না, হ্যাঁ একজন আছে, ওকে আমরা ননসেন্স বলে ডাকি। যেখানে যেখানে রাজ যায় ওর পেছন পেছনও যায়। সে কে? ওর চাকরি, পুলিশে আছে তো, তাই একটু ডিমান্ডিং আর কি। তোমার কি হলো? কিচ্ছু না, এবার শুয়ে পড়ি। গুড মর্নিং নিকি। গুড মর্নিং। এখানে কি করছো? কিচ্ছু না। থ্যাংকস ফর গেটিং মি হিয়ার রাজ, খুব সুন্দর জায়গাটা, আর স্পেশালি দিস লাইট হাউস। খুব সুন্দর না? আমার তো এখানে বেশ একলা লাগে ভীষণই। কেন জানি না, কেন যখনই এখানে আসি তখনই খুব শূন্যতা আর ভীষণ একলা লাগে। ওই লাইট হাউসটা দেখো, তোমার মনে হয় না কত একলা, হেল্পলেস? কিন্তু তুমি হেল্পলেস নও নাকি? নাকি তুমি জানো যে তোমার এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে তোমার নিজের থেকে বেশি তোমায় কেউ সাহায্য করবে না। বলে না, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। বাই দ্য ওয়ে, আমি তোমাকে এটা বলতে এসেছিলাম যে বোম্বে যাচ্ছি। এই রিয়াকশন কেন? আমি যাতে না যাই নাকি যাবো বলে? তুমি যাচ্ছ যখন আমরাও তোমার সাথে চলে যাই। না নাকি, আমি চাই তুমি কিছুদিন এখানে থেকে যাও, এখন ওখানে যাওয়াটা ঠিক নয়। তাছাড়া দু একদিনের মধ্যে চলে আসবো আমি, যাওয়া যাক। ওকে। কি ইন্সপেক্টর সাহেব, ছুটি কেমন কাটছে? খুব ভালো ছিল, আরো ভালো হতো যদি আরো একটু কম বিরক্ত করা হতো। আই এম লিভিং ইন 5 মিনিটস, নিচে নেমে এসো। স্যার সরি, আপনি যেতে পারবেন না। কিন্তু কেন? স্যার একটাই পুল আছে যেটা মেইনল্যান্ডের সাথে আইল্যান্ডকে জোড়ে, ওটা কাল ঝড়ে ভেঙে গেছে। কিন্তু কোনো না কোনো রাস্তা তো থাকবেই। আই উইল ফাইন্ড ইট, ডোন্ট ওয়ারি। কিন্তু স্যার সব ফোন লাইনও তো ডেড। কিন্তু ভাই ঝড় নেই, বৃষ্টি নেই, কোনো না কোনো রাস্তা তো থাকবেই, আমি দেখছি। কোনো রাস্তা নেই, আমরা সব দেখেই ফেরত আসলাম। আমরা তো কাল রাত্রেই বেরিয়ে গেছিলাম কিন্তু ফিরে আসতে হলো। তাহলে শালু কি করে গেল? কিন্তু আমরা ছাড়া তো এখান থেকে কেউই যায়নি। তার মানে এটা যে শালু মুম্বাইতে যায়নি, তাহলে গেল কোথায়? কে জানে বাড়ি পৌঁছেছে কিনা, সব ফোনও খারাপ হয়ে রয়েছে আর আমার মোবাইলটা তো আউট অফ রেঞ্জ রয়েছে। আমার সেলের সিগন্যাল আছে কিন্তু ভীষণ উইক। আরে আমার বাবার ফোন। হ্যালো বাবা। হ্যালো মা নিকি, আমি সারা রাত তোকে ফোনে ট্রাই করলাম কিন্তু কিছুতেই তোকে পেলাম না মা। আচ্ছা আমাকে এই রিসোর্টের ঠিকানাটা দে। অ্যাড্রেস? বাবা অ্যাড্রেস তো বলেছিলাম, হারিয়ে ফেলেছো কি? তুই আমাকে তো ঠিকানা দিসিনি, আমি তোকে কতবার ফোনে ট্রাই করে যাচ্ছি পাইও নি। মা কি হয়েছে? হ্যালো। কিছু না বাবা, আমি তোমার সাথে পরে কথা বলছি। কি হয়েছেটা কি মা? নাথিং বাবা, ডোন্ট ওয়ারি, আই উইল কল ইউ লেটার, ওকে বাই। তাহলে আমি অ্যাড্রেসটা, তার মানে সাহায্যের আগেই বিপদ এখানে পৌঁছে গেছে, এর মানে আমাদের এখানে থাকার খবর অন্য কারোর কাছে রয়েছে। এনিওয়ানস দেয়ার?